ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বুনেদি শব্দটা বাঙালির কাছে খুবই জনপ্রিয়। যার বুনিয়াদ আছে সেই তো বুনেদি, কিন্তু বুনিয়াদ তো আমাদের সবারই আছে। তাহলে পুরনো কলকাতার বাবুরাই কেন বুনেদি? আসলে বুনেদি হওয়ার থেকেও আজ থেকে প্রায় 200 বছর আগের কলকাতা সেলিব্রিটি ছিলেন তারা। আজকের মানুষ যেমন সেলিব্রিটিদের জীবন নিয়ে জানতে আগ্রহী, তেমনি সেদিনের কলকাতাবাসীও এই সব বাবুদের কেচ্ছা, কাহিনী, বিবাদ, সম্পদ এইসব নিয়ে জানতে বেশি আগ্রহী ছিল। আর কলকাতার সেসব বনেদি বাবুরাও অর্থ ও ক্ষমতার প্রতিফলন দেখাতে কোনোদিনও কার্পণ্য করেননি। সারাটা বছর জুড়ে কোনো না কোনো উৎসব পার্বণ লেগেই থাকত। তবে বাবুদের এইসব শখ ও শৌখিনতার ফলে সবচেয়ে যেটা লাভবান হয়েছিল সেটা ছিল আমাদের এই শহর কলকাতা। স্থাপত্য, ভাস্কর্য ও সংস্কৃতিতে এই শহরকে নানানভাবে সমৃদ্ধ করে গেছেন সেই সময়ের কলকাতার বাবুরা। তাই আজও শতাব্দী প্রাচীন বাড়িগুলির দেওয়াল, মেঝে, থাম এইসব জুড়ে ছড়িয়ে আছে বাংলা ও তার প্রিয় শহরের ইতিহাসের হাজারো গল্প। এখানে গেলেই অনুভব করা যায় সময়টা যেন থমকে গেছে। কথায় আছে, সময় কারো জন্য থেমে থাকে না, আর যেই যন্ত্র মানুষকে সময় দেখাতে সাহায্য করে তাকে বলা হয় ঘড়ি। আর আজকে যেই বাড়ির গল্প শোনাবো আপনাদের, তার সাথে ঘড়ি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখছেন মহলনামা, আর আজকের গল্প ঘড়িওয়ালা বাড়ি নিয়ে। বাড়ির বর্তমান ঠিকানা 279 রবীন্দ্র সরণি, যার আগে নাম ছিল চিতপুর রোড। কলকাতার এই বিখ্যাত রাস্তা কলকাতার ইতিহাসের একদম মধ্যমণি বলা যেতে পারে। এই রাস্তার দুপাশে একসময় বহু বনেদি বাড়ি ছিল। জোড়াসাঁকো রাজবাড়িও এই রাস্তা থেকে বিশেষ দূরে নয়। ঘড়িওয়ালা বাড়িটিও এই চিতপুর রোডেরই একটা রত্ন বলা যেতে পারে। এই বাড়িটির আসল মালিক ছিলেন মধুসূদন সান্যাল। তিনি ছিলেন একজন বর্ধিষ্ণু জমিদার। তার বাবা শিবরাম সান্যাল ছিলেন কলকাতার একজন ধনী নীল ও বস্ত্র ব্যবসায়ী। পরবর্তীকালে অবস্থা পড়ে যাওয়ায় মধুসূদন এই বাড়িটি বিক্রির কথা ভাবেন, আর তার কাছ থেকে এই বাড়িটি কিনে নেয় মালাপাড়ার মল্লিকরা। তাদের আগের বাড়ির ঠিকানা ছিল দর্পনারায়ণ স্ট্রিট। এই বাড়িটা অ্যাকচুয়ালি আমাদের তৈরি করা নয়, বাড়ি অ্যাকচুয়ালি আমাদের কেনা। এটা কেনা হয়েছিল মধুসূদন সান্যাল বলে এক ভদ্রলোকের কাছ থেকে 1876 নাগাদ অ্যাপ্রক্সিমেটলি। মধুসূদন সান্যাল তখনকার দিনে এক বর্ধিষ্ণু জমিদার ছিলেন। তারপরে অবস্থা পড়ে যায়, তখন এই বাড়িগুলি বিক্রি করেন। তখন আমাদের পূর্বপুরুষরা এই বাড়িটা কিনেছিল। মল্লিক বাড়ির এক পূর্বপুরুষ আশুতোষ মল্লিক আনুমানিক 1876-77 সাল নাগাদ এই বাড়িটি কিনেছিলেন। মল্লিকরা কেনার পরেও এই বাড়ি মধুসূদন সান্যালের বাড়ি নামেই বেশি জনপ্রিয় ছিল। মূলত দেখা যায় কলকাতার বিভিন্ন বনেদি বাড়ির নাম সেই সমস্ত পরিবারের পদবীর নামে হয়। কিন্তু এই বাড়ির নাম ঘড়িওয়ালা হলো কী করে, তার পেছনে আছে একটা মজার ইতিহাস। এই বাড়ি মধুসূদন সান্যালের কেনার পরেও অনেক বছর সাধারণ লোক এটাকে মধু সান্যালের বাড়ি বলে অভিহিত করতেন, সেইটা আমাদের কর্তাদের পছন্দ হয়নি। নিজের কেনা বাড়িকে যদি লোকে অন্য নামে ডাকে তখন বাড়ির মালিকের তো খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। আর বাড়ির এই নামের সমস্যা ঘোচাতে অদ্ভুত একটা পন্থার কথা ভাবলেন মল্লিক বাড়ির কর্তা আশুতোষ মল্লিক।
মধু সান্যালের নামটা বন্ধ করার জন্যে ওরা বাড়ির ওপরে একটা ঘড়ি বসায়, বড় ক্লক টাওয়ার কুক অ্যান্ড কেলভির ঘড়ি, সেই থেকে বাড়িটার নাম ঘড়িওয়ালা মল্লিক বাড়ি হয়ে যায়। কুক অ্যান্ড কেলভির ঘড়ি লাগানোর এই বুদ্ধি যে চমৎকার কাজ করেছিল তাতে কোনো সন্দেহ নেই। এই বাড়ির নাম তারপর থেকে ধীরে ধীরে হয়ে গেল ঘড়িওয়ালা মল্লিক বাড়ি। শুধু বাড়ির নাম পাল্টেই ক্ষান্ত থাকলেন না আশুতোষ মল্লিক, উদ্যোগ নিলেন বাড়ির চেহারা আমূল বদলে দেওয়ার। আর তাই এই বাড়ির স্থাপত্যে তিনি আনলেন বেশ কিছু বদল। আর সেই সময় আর্কিটেকচার মানেই ছিল ম্যাকিন্টোশ বার্ন অ্যান্ড কোম্পানি। যখন মধুসূদন সান্যালের কাছ থেকে বাড়িটা কেনা হয় তখন এটা এই রকম গেট আপ ছিল না, অর্ডিনারি নিচু নিচু। আগেকার দিনে খুব পুরনো বাড়ি দেখবেন কলকাতায়, হাইট কিন্তু অনেক কম, এখনকার থেকেও কম, 8 ফুটের হাইট। তখন এই বাড়িটা রিনোভেশন করে ফ্রন্ট পোর্শনটা পুরো ডেমলিশ করে ওই করিন্থিয়ান থাম বসিয়ে ম্যাকিন্টোশ বার্নকে দিয়ে রিবিল্ডিং করা হয়। আশুতোষ মল্লিকের পরিকল্পনায় ম্যাকিন্টোশ বাড়ির সামনের উচ্চতা অনেকটাই বাড়িয়ে দিলেন। ওই সময় বেশিরভাগ বাড়ির শ্রীবৃদ্ধি হতো প্রসারে, উচ্চতায় নয়। সেই সময় এত উঁচু বনেদি বাড়ি কলকাতায় খুব একটা ছিল না। উচ্চতার পাশাপাশি ভেতরের দালানেরও অনেকটাই প্রসার ঘটানো হয়েছিল। এখন অবশ্য সেটা বহু শরিকের মাঝে বহু ভাগে বিভক্ত। কুক অ্যান্ড কেলভির বড় ঘড়ির পাশাপাশি বাড়ির সামনে বসল বড় বড় করিন্থিয়ান থাম। সব মিলিয়েই বাড়ির শোভা এতটাই বাড়ল যে আজও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই বাড়িটিকে মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারে। যদিও আশুতোষ মল্লিক এই নবীকরণের কাজ সম্পূর্ণ দেখে যেতে পারেননি, গোবিন্দলাল মল্লিক এই বাড়ির কর্তা থাকাকালীন এই বাড়ির কাজ সম্পূর্ণ হয়। ঘড়িওয়ালা বাড়ি এভাবেই ধরে রেখেছে তাদের ইতিহাস, কিন্তু আমাদের ঘড়ি বলছে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি ব্রেকের পর। ফিরে এলাম বিরতির পর। এই বাড়ির এক আদিপুরুষ মতিলাল মল্লিক, তার অ্যান্টিক ঘড়ির সংগ্রহ ছিল দেখার মতো। মল্লিকদের যথেষ্ট অর্থ প্রাচুর্য সম্পদ ছিল, তারা মূলত খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের বিশাল অংশের জমির মালিক ছিলেন, সেখান থেকে ছিল তাদের বিপুল আয়। এছাড়াও তাদের বন্ধকির কারবার ছিল, বিশেষ করে যেটা ছিল আশুতোষ মল্লিকের ভাই মতিলাল মল্লিকের, সেখান থেকে প্রভূত অর্থ উপার্জন করেছিলেন তিনি। আর এই অর্থের প্রয়োগ করেছিলেন তার অসাধারণ অ্যান্টিক্সের কালেকশন তৈরিতে। মতিলাল মল্লিক অ্যাকচুয়ালি তখনকার দিনই মারা গেছেন মাত্র 52 বছর বয়সে। ব্যবসা বলতে জমিদারিটাই মেন ব্যবসা ছিল, জমিদারি থেকে আলটিমেটলি জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয় এখানে কলকাতার প্রপার্টিতে ইনভেস্ট করেছিলেন, সেইতেই চলছে। তবে উনি একটা মানি লেন্ডিং ব্যবসা করেছিলেন, মানি লেন্ডিং ব্যবসা করার ফলে ওই মানি লেন্ডিং কিছু কিন্তু বন্ধক রেখে টাকা ধার দিতেন তো, আর তখনকার দিনে বন্ধক রেখে যারা টাকা ধার নিত ও আলটিমেটলি টাকা মেটাতে পারত না, ওই থেকে কিছু প্রপার্টি ওনার হয়ে যায়। মতিলালের সংগ্রহে ছিল প্রচুর মার্বেলের মর্মর মূর্তি, চিনিমিনি গ্র্যান্ডফাদার ক্লক সহ বহু মূল্যবান ঘড়ি, এছাড়াও মূল্যবান সব ঝাড় লণ্ঠন, ছবি সহ নানান জিনিস ছিল এনার কালেকশনে। সংগ্রহের যেমন নেশা ছিল মতিলাল মল্লিকের, তেমনি তারই এক বংশধর গোরাচাঁদ মল্লিকেরও একই স্বভাব ছিল। মতিলাল ও তার বহু প্রজন্ম পরবর্তী বংশধর গোরাচাঁদ মিলে এই বাড়ির দুর্লভ ঘড়ি ও মূর্তি সহ অন্যান্য বস্তুও সংগ্রহ করেছিলেন। শোনা যায় টেগোর প্যালেস ও বর্ধমান রাজবাড়ির বেশ কিছু বস্তু তিনি কিনে নিয়ে নিজের সংগ্রহে রেখেছিলেন।
গোরাচাঁদ মল্লিক আমার এক জ্যাঠামশাই মারা গেছেন, ওনার পার্সোনাল কালেকশন খুব ভালো ছিল, অ্যান্টিক্স, ফটোজ, স্ট্যাচুস, ওনার ব্যক্তিগত কালেকশন খুব ভালো। বাংলা থিয়েটারের তখন শুরুর দিন, বাংলা অভিনয় জগৎ তখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি, নন্দলাল ঘোষেদের মতো ব্যক্তিত্বদের হাত ধরে, আর এমন সময় এই ঘড়িওয়ালা বাড়ি জড়িয়ে গেল বাংলা থিয়েটারের ইতিহাসের সাথে। অবশ্য তখনও মধুসূদন সান্যালের থেকে এই বাড়ি কেনেন নি আশুতোষ মল্লিক। তখনও কিন্তু এই বাড়ির পরিচয়টা সান্যালদের বাড়ি নামেই ছিল। আর সেই সময়ই বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসের সাথে সম্পর্কিত একের পর এক যুগান্তকারী ঘটনা ঘটে যেতে থাকল এই বাড়িরই উঠোনে। মধুসূদন সান্যাল এই বাড়ির মালিক থাকাকালীন এই বাড়ির উঠোনেই 1872 সাল থেকে বাংলার প্রথম কমার্শিয়াল থিয়েটারের সূচনা হয়। গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি, নন্দলাল ঘোষ ও রাম মাধব করের মতো সেকালের বিখ্যাত সব নাট্য অভিনেতারা এই বাড়িতেই শুরু করেন কলকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি। মধুসূদন সান্যালের এই উঠোনের তখন ভাড়া ছিল মাসিক 40 টাকা। অবশ্য এর আগে বাগবাজার অ্যামেচার থিয়েটার ও শ্যামবাজার নাট্য সমাজ ছিল, কিন্তু পুরোপুরি ব্যবসায়িক নাটক বলতে গিরিশ ঘোষের এই কলকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটিই ছিল। এই নাট্য সংস্থা গঠনের পর থিয়েটারের নতুন নতুন দিগন্ত খুলে যায় বাংলায়, আর তার নীরব সাক্ষী হয়ে থেকে যায় এই মল্লিক বাড়ি। ঘড়িওয়ালা বাড়ির গল্পের ঘড়ি কিন্তু এখনো চলছে, সবই শোনাবো আপনাদের, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা কি জানেন, বাংলা থিয়েটারের ইতিহাসের সাথে এই বাড়ির ইতিহাসও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। একসময় এক বিখ্যাত ব্রিটিশ বিরোধী নাটক এই বাড়ির দালানেই প্রথমবার মঞ্চস্থ হয়। সময়টা 1800 শতকের মাঝামাঝি, সারা বাংলা জুড়ে তখন হাহাকার চলছে। প্রত্যেকটা বাঙালি চাষির কাছে তখন ত্রাসের একটাই নাম, নীল চাষ। 1777 সালে ব্রিটিশরা ভারতে নীল চাষ শুরু করেছিল। সেই সময় বাংলার মতো সুজলা সুফলা জমিতে নীল চাষ ছিল ভীষণই লাভজনক, কিন্তু লাভের গুড় সবটাই খেয়ে নিত ইংরেজ নীলকর সাহেবরা। কারণ এদিকে নীল খেয়ে তো আর পেট ভরানো যায় না, তার উপরে একবার যেই মাটিতে নীল চাষ হয় সেখানে আর অন্য কোনো কিছু চাষ করা যায় না। তাই নীল চাষের জন্যেও অগ্রিম টাকা ধার দেওয়া শুরু হয়েছিল সে সময়। কিন্তু সেটা করেও আরও সর্বশান্ত হতে শুরু করলো বাংলার বহু কৃষক। বাংলার চাষিদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার, যার আঁচ এসে পৌঁছল শহর কলকাতাতেও। নবজাগরণে উজ্জীবিত বাংলার শিক্ষিত সমাজ এই নিয়ে প্রতিবাদের নতুন নতুন রাস্তা ভাবতে লাগলেন। যেমন হরিশ্চন্দ্র মুখার্জি বের করলেন হিন্দু প্যাট্রিয়ট, তাতে নিয়মিত প্রকাশিত হতে থাকলো বাংলার নীল চাষিদের দুর্দশা ও নীলকর সাহেবদের অত্যাচারের কথা। এমন সময় সাহিত্যিক দীনবন্ধু মিত্র লিখলেন তার বিখ্যাত নাটক নীল দর্পণ। আর এই ঘড়িওয়ালা মল্লিক বাড়ি, যা তখন মধুসূদন সান্যালের বাড়ি নামেই বিখ্যাত ছিল, সেখানেই কলকাতা ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটি অভিনয় করল প্রথম নীল দর্পণের। 1872 সালে ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটির নামে এই বাড়িতেই নীল দর্পণ প্রথমবার মঞ্চস্থ হয়েছিল। এই বাড়িতে অ্যাকচুয়ালি প্রথম বাংলা জাতীয় নাট্যশালা স্থাপিত হয় 1872 সালে। তখন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক দিয়ে এর উদ্বোধন করা হয়েছিল, এবং সেই 1872 সালে সেন্টিনারি 1972 সালে
ওই যা বাংলা জাতীয় নাট্যশালা কমিটি এটা শতবর্ষ পূর্তি উদযাপন করে এখানে। গিরিশ ঘোষ অবশ্য ওই সময় নাটকে অংশ নেননি। তার মত ছিল যে আরেকটু তৈরি হয়ে পুরোপুরি কোমর বেঁধে তবেই কমার্শিয়াল নাটকে কাজ করা উচিত। আর এই মনোমালিন্যের কারণেই তিনি গ্রুপ ছেড়ে বেরিয়ে যান। তবে নীল দর্পণের নায়ক বলা যায় অর্ধেন্দু শেখর মুস্তাফিকে, যিনি নাটকে একাই চারটি ভূমিকায় অভিনয় করেছিলেন। সে যে ছিলেন উট সাহেব, আরেকজন সাহেব, গোলক বসু এবং চাষ রায়ত। আর এই নাটক ঘিরে রয়েছে একটা বিখ্যাত গল্প। শোনা যায় এই নাটক দেখতে এসেছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়। এই বাড়ির দালানে উট সাহেবের চরিত্রে মুস্তাফির অভিনয় দেখে তিনি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে ঈশ্বরচন্দ্র নিজের পায়ের জুতো ছুঁড়ে মেরেছিলেন মঞ্চের দিকে, আর নিজের পুরস্কার স্বরূপ সেই জুতো মাথায় ঠেকিয়েছিলেন অর্ধেন্দু শেখর। নিজের কাছে আজীবন রেখে দিয়েছিলেন তার অভিনয় প্রতিভার স্মারক হিসেবে। এখানেই থেমে থাকেননি তারা। এরপর রবীন্দ্রনাথের ডাকঘর ও আরও নানান বিখ্যাত নাটক মঞ্চস্থ হয়েছিল এই বাড়িরই উঠোনে। ১৮৭৩ সালে এই বাড়িতে ন্যাশনাল থিয়েট্রিক্যাল সোসাইটির শেষ নাটক মঞ্চস্থ হয়। অভিনীত হয়েছিল আরেকটি বিখ্যাত নাটক বুড়ো শালিকের ঘাড়ে রো। শেষবার এই বাড়ির পর্দা যখন পড়ে তখন গিরিশ ঘোষ আবার এই দলে ফিরে এসেছেন। শেষ নাটকে বিহারীলাল বসু নারীর বেশে অভিনয় করে গিরিশ ঘোষের লেখা গান গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন। রোনাল্ড রসের ম্যালেরিয়ার টিকা আবিষ্কারের আগেও এই বাড়িরই এক সন্তান ম্যালেরিয়ার একটি ওষুধ বার করেছিলেন। জনগণের মুখে সেই ওষুধ সুধা নামে পরিচিত ছিল। আশুতোষ মল্লিকের একজন ভাই ছিলেন, তার নাম ছিল গোবিন্দলাল মল্লিক, লোকমুখে যা হয়ে গেছিল গোবিন্দলাল মল্লিক। এই শহরে তার বেশ কিছু কীর্তি ছিল। তবে সবথেকে বেশি যেই বিষয়ে ওনার নাম স্মরণীয় হয়ে আছে তা হলো ম্যালেরিয়া নামক এক রোগের ওষুধ আবিষ্কারক হিসেবে। অ্যাকচুয়ালি ওনার নাম গোবিন্দলাল মল্লিক। উনি একটা ওষুধের ব্যবসা করেছিলেন, তখন খুব ম্যালেরিয়া হতো ওই 1800-1900 সালের প্রথমের দিকে। উনি একটা ওষুধ বার করেছিলেন ম্যালেরিয়ার ওষুধ, যেটার নাম ছিল গোবিন্দ সুধা। ওটা তখন খুব বিখ্যাত হয়েছিল ওষুধটা। এতটাই জনপ্রিয় হয়েছিল এই গোবিন্দ সুধা যে গোবিন্দ মল্লিকের নামে অনেকেই এই বাড়িকে গোবিন্দ মল্লিকের নামে ডাকতে শুরু করেছিল। ওষুধ বিক্রি ছাড়াও তার আরও একটি ব্যবসা ছিল। তখন কলকাতায় ঘোড়ার রেস জনপ্রিয় হয়ে উঠেছে। রেসের মাঠে টাকা লাগানোর শখ তখন এই শহরে অনেককেই পেয়ে বসেছে। আর এই রেসের মাঠ, গ্যালারি, বেড়া ইত্যাদি রক্ষণাবেক্ষণের কাজ করত জে জে এডওয়ার্ড কোম্পানি। আর গোবিন্দলাল ছিলেন এই কোম্পানিরই একজন অন্যতম অংশীদার। ওই হেডওয়ার্ড কোম্পানি এটা করতেন ওই গোবিন্দলাল মল্লিক, উনি করতেন ঘরের মাঠের, মানে তখনকার দিনে লিজ নিয়ে নেওয়া ছিল। লিজ নিয়ে টাকা দিয়ে মানে মাঠটা মানে কন্ট্রাক্টে নিয়ে নিতেন, তবে টিকিট বিক্রির টাকা থেকে ওই টাকাটা শোধ হতো এবং কিছু লাভ হতো। টিকিটের টাকা বিক্রির টাকাটা ওনারা নিতেন। খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের এই জমিদারদের কলকাতা অঞ্চলে বেশ কিছু বাড়ি উপস্থিত ছিল। বাড়ি সমেত সবই এখন নানান শরিকে ভাগ হয়ে গেছে। বড়ানগরে একটা বাগান বাড়ি ছিল মল্লিকদের। আশুতোষ মল্লিকের ছেলে রসিকলাল সপরিবারে ওখানে উঠে চলে যান। আশুতোষের বাকি ভাইদের বংশধরেরা এখন সেখানে বসবাস করেন। এত বছরের ইতিহাসকে নিচের বুকে আগলে আজও অক্ষয় হয়ে আছে চিতপুর রোডের এই ঘড়িওয়ালা মল্লিক বাড়ি। আর সেই সময়ের সাক্ষী হিসেবে আজও মাথার উপর মণি হিসেবে জলজল করছে মল্লিক বাড়ির এই বিখ্যাত কুক অ্যান্ড কেলভি ঘড়িটি। কোনো এক কবি বোধহয় ঠিকই লিখেছিলেন, সময় বহিয়া যায় নদী স্রোতের ন্যায়, যে না বোঝে তারে ধিক শত ধিক, বলিছে সোনার ঘড়ি ঠিক